অ্যাসাইনমেন্টে এত কষ্ট করে যে অ্যাসাইনমেন্ট লেখছি, এটা অপমান, অপমান। স্বপ্ন টানে দিলাম পাড়ি অর্জিন পথে আপন ছাড়ি। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আপনাদের সামনে আরো এক নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটি আমার কলেজ নিয়ে। তো আজকে কলেজে যাচ্ছি, কলেজে ফার্স্ট দিন, প্রায় দেড় বছর পরে কলেজ খুলছে। তো আজকে ফার্স্ট দিন কলেজে গিয়ে আমি কি করব না করব সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইজ, আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং, কারণ দেড় বছর পর স্কুল কলেজ খুলছে। তো আজকে আমরা কলেজে যাব। তো আমি নতুন নতুন কলেজে ভর্তি হয়েছি, তো ওখানে কাউকে চিনি না, আমার সাথে কেউ ওখানে ভর্তি হয় নাই, আমি একা ভর্তি হয়েছি। ওদিকের অন্যান্য পোলাপান আছে, তো ওদেরকে আমি চিনি না। তো ওদের সাথে কীভাবে আজকে ফার্স্ট দিন কাটাবো সে সব কিছু দেখানোর চেষ্টা করব। চলো আজকে আমাদের কলেজে যাই আমরা, লেটস গো। টানে দিলাম পাড়ি অর্জিন পথে আপন ছাড়ি। তো গাইজ, এখন সিএনজিতে বসে আছি, এখনো যাত্রী হয় নাই, যাত্রী হইলে সিএনজি ছাড়বে, তো এখন অপেক্ষায় আছি আর কি। তো গাইজ, এখন আমাদের লোকেশন হলো, এখন আমরা গৌরীপুর আছি, গৌরীপুর ওভারব্রিজের উপর। তো গাইজ, জায়গাটা কেমন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে বেশি সময় নষ্ট না করি আমরা, চলো আমরা একটু বাজারের দিকে যাই, কারণ খুব খিদে লাগছে। সকালবেলা 6টা বাজে বাইর হয়েছি, কিছু খাইতে পারি নাই। তো চলো এখন একটা হোটেলে যাই, লেটস গো। তো গাইজ, সকাল থেকে কিছু খাই নাই, এখন প্রায় 8:30 বাজে গেছে, তো এখন কিছু খাইতে হইব, তো একটা হোটেলে আসছি। তো এখানে এই যে পরোটা আর ভাজি নিয়েছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। তো গাইজ, এই ছিল আমাদের কলেজ। আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি ভালো করে দেখাতে পারি নাই সময় স্বল্পতার কারণে, কেউ কিছু মনে করবেন না। তো এখন আমাদের কলেজের ভিতরটা দেখানোর চেষ্টা করব। তো এটা আমাদের ক্লাস, এখানেই আজকে আমাদের ক্লাস হবে, এখানে সবাই আছে, তো এখানে আমাদের আজকে ক্লাস হবে, দেখো কি হয়। তো গাইজ, নতুন নতুন বন্ধুদের সাথে ভালোই কাটছে আজকের দিনটা, খুবই মজা লাগতেছে নতুন ক্লাসে সবার সাথে বসতে পেরে। অ্যাসাইনমেন্ট নিয়ে এত কষ্ট করে যে অ্যাসাইনমেন্ট লেখছি, এটা অপমান, অপমান। হ্যাঁ,
আছে। তো গাইজ আজকে আমাদের ক্লাস শেষ, তো এতটুকুই ছিল, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।